বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের চাচাই এলাকায় তেঁতুলতলা স্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক কুমার মাঝির নির্দেশে মেমারি এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলুই বাজার দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং, এরা সকলেই আমার স্নেহাদণ্য করে, যারা পরিচালনা করে, যারা এই অঞ্চলে যায়, যারা রক্ত দেবে, যারা রক্তদাতা, তাদেরকে যারা এই রক্তদান শিবিরে নিয়ে রক্ত দান করায় তাদেরকেও মহান বলবো আমি। বারো দিনে আমাদের টোটাল আজকে একুশটা আমাদের ক্যাম্প হচ্ছে, একুশ নম্বর ক্যাম্প আজকে আমাদের দলুই বাজার টু, যে আমাদের এই চাঁচাই এক নম্বর শীতলতলা শিশু শিক্ষা কেন্দ্র যে এলাকায় আমাদের যে হচ্ছে আজকে, এটা হচ্ছে একুশতম আমাদের শিবির হচ্ছে বারো দিনের মাথায়। আমরা এখনো পর্যন্ত 1800 ইউনিট রক্ত কালেক্ট করতে পেরেছি। আজকে যেটা সংযোজ কালেক্ট হবে সেটা হচ্ছে এক্সট্রা, মানে এদের সঙ্গে অ্যাড হবে। মোট কতগুলো রক্তদান শিবির করার টার্গেট আমাদের? টোটাল আমাদের রক্তদানের শিবিরের টার্গেট আমাদের তো সেইভাবে টোটাল কালেকশন টার্গেট আছে আমাদের 5000। সেই জায়গায় আমাদের এক মাস ধরে আমরা করব, এক মাসের মধ্যে যতগুলো আমরা, এখন কোভিড পরিস্থিতি শুরু হয়েছে তাই কোভিড প্রোটোকল মেনে আমাদের কোনো ক্যাম্পে 50, কোনো ক্যাম্পে 60, মানে কোনো ক্যাম্পে হয়তো দেখা যাচ্ছে আমাদের 75, এরকম করে আমরা এখন ছোটো করে দিয়েছি। আগে আমাদের 200 পর্যন্ত ছিল এক একটা ক্যাম্পে, সেটা কেটে এখন ছোটো করে দেওয়া হয়েছে, তার ক্যাম্পের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে। এই রক্তদান শিবিরের মাধ্যমে যুবকর্মীরা কতটা উৎসাহিত হচ্ছে? একদম আপনি দেখতে পাচ্ছেন যুবকর্মীরা অনেকটাই উৎসাহিত। যুবকর্মী কর্মীদের হাতে সেরকম কোনো কর্মসূচি ছিল না, তাই রক্তদান শিবিরটা তারা খুব সুন্দরভাবে করছে, আনন্দের সঙ্গে করছে, কারণ যুবরাই পারে, যুবরাই হচ্ছে ভবিষ্যতের আলোর দিশা, তাই যুবরাই সব কিছু সামনের অবস্ট্রাকশন ভেঙে তারা এগিয়ে যেতে পারে। তাই এটা রক্তদান শিবিরটা তাদের কাছে একটা অন্যভাবে তারা এটাকে গ্রহণ করেছে, কারণ রক্তদান শিবির কন্টিনিউ প্রসেসে হয়, অনগোয়িং প্রসেস একটা হয়, কিন্তু এটা আমরা একটা ম্যারাথন আকারে রেখেছি যাতে করে আমাদের যে পূর্ব বর্ধমান জেলার যে ঘাটতি আছে সেই ঘাটতিটা যাতে করে পূরণ করা যায়। উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক তথা জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অলোক কুমার মাঝি, মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক ডক্টর আবুল হাসেম মণ্ডল, জেলার যুব নেতা নিত্যানন্দ ব্যানার্জি, ব্লক সভাপতি জিতেন্দ্র সিং, দলুই বাজার দুইয়ের প্রধান ঝুমা কোড়া ও উপপ্রধান গৌতম রায় সহ পঞ্চায়েতের সদস্যবৃন্দ। মেমারি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দলুই বাজার দুই অঞ্চলে চাঁচাই এক নম্বর সুভাষ সঙ্গে এই স্কুল মাঠে রক্তদান শিবির হচ্ছে। যুবর যে 5000 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য রেখে রক্তদান শিবির, সেটা কি এটা প্রথম হচ্ছে না? এটা মানে 12 দিন হলো এবং 18তম হয়ে গেছে, এবং আমাদের এই ব্লকে এটা প্রথম হচ্ছে, এবং 9 তারিখও আছে দেবীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকলের মানুষের সাথে পাশে থাকার জন্য বার্তা দিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সকল মানুষের পাশে থাকুন, সামাজিক কাজে ব্রত হন, সেই সামাজিক কাজে আজকে রক্তদান শিবিরের মাধ্যমে আমরা মেমারি এক নম্বর ব্লক ব্রত হয়েছি। উদ্যোগটা তো শুভ উদ্যোগ এবং সৎ উদ্যোগ, এখানে একটা রক্তদান শিবির হচ্ছে, মানে এত পবিত্র কাজ খুব কমই দেখা যায়, যেটা নাকি একজন রক্তদান করলে আর একজনের জীবন বাঁচে। মানে এমন এক মুহূর্ত রোগী আমরা দেখতে পাই যে তাদের জন্য অনেক সময় বিশেষ করে অপসিজেনে আমাদের রক্তের খুব অভাব পড়ে। আমি অনেক রক্তদান শিবিরে গেছি, আমি সেই যারা রক্তদান শিবির পরিচালনা করে এরকম বিশেষ করে যেসব যুবক সংঘগুলো আছে বা এমনি ক্লাবগুলো আছে, আমি তাদের বলি তো অপসময়ে তোমার রক্ত দেওয়ার ব্যবস্থা করো। আজকে দলুই বাজার দুই অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছে তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল, ধন্যবাদ রইল, কারণ তাদের রক্তের জন্য আর একটা জীবন সে নতুন করে আবার বেঁচে উঠবে, আমি তাকে ধন্যবাদ জানাই, তার সুস্থতা কামনা করি। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।